এদিকে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ, বিস্ফোরক অভিযোগ আনলো রায়গঞ্জের একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার রাতে তারা পুলিশের দ্বারস্থ। তারা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় টেলিগ্রাম অ্যাপে মাস্টার মাইন্ড নামে একটি গ্রুপ থেকে জনৈক এক ব্যক্তি সকল পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার আগে সংশ্লিষ্ট বিষয় প্রশ্নপত্র সরবরাহ করার প্রলোভন দিচ্ছে তারা। বিনিময়ে 8 থেকে 10,000 টাকাও দাবি করা হচ্ছে। কদিন ধরে বিষয়টি প্রত্যক্ষ করে শনিবার একদল ছাত্রছাত্রী সেই অ্যাপে অভিযুক্তের ফাঁদে পা দেওয়ার নাটক করে। তার কাছ থেকে কিছু তথ্য গ্রহণ করে তারা। সেই সব তথ্য অনুযায়ী বাংলা ইংরেজি সহ প্রতিটি বিষয় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ তাদের। মূলত এর জেরেই ছাত্রছাত্রীদের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের কাছে। সাইবার ক্রাইম বিভাগেও তারা অভিযোগ জানাতে চলেছেন। সরাসরি নজর রাখবো নন্দদুলাল সরকার রয়েছেন আমার সঙ্গে, নন্দ যেটা জানার চেষ্টা করবো, আর রীতিমতো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তারা নিজেদের দূরদর্শিতার একটা পরিচয় দিয়েছেন, তারা ফাঁদে পড়ার একটা নাটক করে অবশেষে এই যে চক্রটি কাজ করছে সেটাকে সামনে আনতে পেরেছেন তারা, কিন্তু এই চক্র কিভাবে এই বিষয়টি সামনে আসছিল আরও পুলিশ বাকি ব্যবস্থা নিচ্ছে। দেখো, প্রথমে বলে রাখি যে এই মাধ্যমিকের পর হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু সরব হয়েছে রীতিমতো পরীক্ষার্থীরা। যে রায়গঞ্জের হচ্ছে বেশ কিছু ছাত্রীরা কিন্তু গতকাল রাত্রিবেলা কিন্তু সেখানে রায়গঞ্জ যে হাসপাতাল, সেই হাসপাতালে হাসপাতাল থেকে ওরা হেঁটে হেঁটে কিন্তু তখন তারা রায়গঞ্জ যে থানা রয়েছে সেই থানাতে কিন্তু সেখানে কিন্তু হাজির হয়েছে। সেই হাজির থানাতে হাজির হয়ে তিনি তারা মিডিয়ার সামনে যেটা জানাচ্ছে যে সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম অ্যাপের যে মাস্টার মাইন্ড নামে হচ্ছে একটি গ্রুপ রয়েছে, সেই মাস্টার মাইন্ড সেই গ্রুপের থেকে কিন্তু সেখানে কোনো এক জনৈক ব্যক্তি তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করেন এবং যোগাযোগ করেন কিসের, যে প্রশ্ন সে তাদের কাছ থেকে সরবরাহ করার জন্য। এবং তার জন্য কিন্তু 8 থেকে 10,000 পার সাবজেক্টে সেখানে কিন্তু তাদেরকে দিতে হবে এমনটা কিন্তু তাদেরকে জানিয়েছেন। এবং এই প্রশ্ন সেই জনৈক ব্যক্তি যে ব্যক্তিকে কিন্তু সেখানে তাদের কাছে আনার জন্য, তাদের কাছে কিছু তথ্য পাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু সেই জনৈক ব্যক্তির সঙ্গে যোগাযোগও করেন এবং তাদেরকে কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু দেন এবং তাদেরকে বলেন যে প্রশ্ন কিন্তু এই প্রশ্নের জন্য কিন্তু 8 থেকে 10,000 টাকা করে দিতে হবে এবং প্রত্যেকে যাতে পাশ করে তার জন্য তারা কিন্তু এই ব্যবস্থা করেছেন। তবে এই যে ছাত্রীরা যেটা জানাচ্ছেন, সেই ছাত্রীরা যেটা জানাচ্ছেন এই তারা ভালো স্টুডেন্টের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন এবং তাদেরকে এইসব ঘটনার জন্য কিন্তু তাদের কিন্তু ফল অনেকটাই খারাপ হতে পারে এমনটা কিন্তু জানাচ্ছেন, যার কারণে তারা বেশ কিছু ছাত্রীরা কিন্তু সে রায়গঞ্জ থানায় এসে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং পাশাপাশি যে সার্ভে ক্যাম্প রয়েছে সেই সার্ভে ক্যাম্পে কিন্তু তারা কিন্তু দ্বারস্থ হয়েছেন। তারা জানাচ্ছেন অবিলম্বে কে এই ধরনের সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এটা হচ্ছে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক। অন্যদিকে জেলা হচ্ছে উচ্চ মাধ্যমিক যে জয়েন্ট কনভেনার সুব্রত সাহা যেটা জানাচ্ছেন যে এই ঘটনা সম্পূর্ণটাই কিন্তু ভুয়ো, তবে প্রশাসনের উচিত এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং পাশাপাশি তিনি তার ঊর্ধ্বতম যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষকেও জানাবেন এমনটা কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন ফাঁস, এই প্রশ্ন ফাঁসের কিন্তু এই ঘটনাকে নিয়ে কিন্তু রীতিমতো গোটা রায়গঞ্জ শহর জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রছাত্রীরা যেটা জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না, যারা পড়াশোনা করছেন সারা বছর পড়াশোনা করছেন যারা ভালো ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলের তাদের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ঘাটতি হতে পারে এমনটা সরাসরি ছিলেন নন্দদুলাল সরকার।